আসলে বাসা যখন দরকার ছিল, আমার শিফট করা দরকার ছিল উত্তরাতে, যেহেতু আমার ব্যবসা উত্তরাতে। আমার নাম হচ্ছে তাজুল ইসলাম, আর আমি একজন ব্যবসায়ী। এখানে আমার নিজের গাড়ির ওয়ার্কশপ আছে। তো তখন ওই প্যান্ডামিক সিচুয়েশন ছিল, লকডাউন ছিল, এর মাঝখানে কীভাবে বাসা খুঁজবো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো এর মাঝখানে আমার এক বড় ভাই সার্চ করলো যে আপনি বিপ্রপার্টিতে একটু দেখেন। ওখানে যেয়ে দেখলাম যে আপনাদের রেন্টাল একটা সার্ভিস আছে, তো আমার জন্য খুব সুবিধা হয় যে আমি মানে এই সার্ভিসটা পেয়ে, আমি ফার্স্টে দেখছিলাম যে ফ্ল্যাট হয়তো পাবো বা এরকম কিছু একটা, পরে রেন্টাল সার্ভিসটা হওয়াতে ভালো হয়েছে, আমি রেন্টাল সার্ভিসটাই পরে নিয়েছি আপনাদের থেকে। আসলে ওই সাজেশন পাওয়ার পরে আমি অ্যাপটা নামিয়ে ফেলি মোবাইলে, তারপরে ওখানে যেয়ে আমার আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার লোকেশন সব কিছু সেট করে দেন সাবমিট করে দিই। তার পরদিন আমার সাথে আপনাদের একজন প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করে। স্যারের সাথে যখন আমার ফার্স্ট মিট হয়, তখনই স্যারের স্পেসিফিক যে রিকোয়ারমেন্টগুলো ছিল এগুলো আমি নোট ডাউন করে নিয়েছি। যেমন স্যারের একটা বাজেট ইস্যু ছিল, এই বাজেটে স্যার একটা নতুন বাসা চাচ্ছিলেন, তাও তার অফিস কেন্দ্রিক। এটিই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্যারের জন্য বাসাটা খুঁজে দেওয়া। আসলে হয়েছে যে কল্যাণপুর থেকে আমার উত্তরা এসে যদি আমি বাসা খুঁজতে যেতাম, তো আপনি তো বুঝতেই পারছেন যে কীরকম ম্যাসেজ হতো আমার। এই ক্ষেত্রে আমার এটা হয়নি, এটাই আমার জন্য আসলে বড় সুবিধা ছিল। আর মানে আমি একটু কনফিউশনও ছিলাম যে বিপ্রপার্টির থেকে তো ফার্স্ট টাইম আমি সার্ভিসটা নিচ্ছি, বাট আলহামদুলিল্লাহ যে সব কিছু মিলিয়ে ভালো সার্ভিস পেয়েছি আর কি। বি প্রপার্টি, ইয়োর কমপ্লিট প্রপার্টি সলিউশন।